দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়ার পাশাপাশি পড়ছে ঘন কুয়াশা। প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। তীব্র ঠান্ডায় জমিতে কাজ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। শীতের কারণে কৃষিতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উত্তরাঞ্চলে। ঠাকুরগাঁওয়ে অব্যাহত ঘন কুয়াশার কারণে ও রোদ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। অতিরিক্ত কুয়াশার কারণে সরিষা ফুল ঝরে পড়ছে। কৃষকরা বলছেন, বীজতলায় পলিথিন দিয়ে ঢেকেও মিলছে না সুফল। কুয়াশার জন্য বিচন নাল হচ্ছে। এখন আমাদের বেসন জল ঠিক মতো না হয় তাহলে তো আমরা ধান লাগাইতে পারবো না। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, কুয়াশা থেকে ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা থেকে জেলা পর্যায়ের বিভিন্ন দাপ্তরিক কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে সার্বিকভাবে সার্বক্ষণিক থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ঘন কুয়াশার কারণে লালমনিরহাটের বড় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও লালচে, আবার কোথাও সাদাটে হয়ে গেছে চারা গাছ। কৃষকরা জানান, অব্যাহত শৈত্যপ্রবাহ আর কুয়াশায় বোরো ধানের শতকরা 25% বীজতলাই নষ্ট হয়ে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে আরও বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। গাইবান্ধায় টানা কুয়াশা ও শীতে শাকসবজি ও ইরি বোরোর বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে আলু, শিম, লাল শাক সহ শীতকালীন বিভিন্ন সবজির ক্ষেত। পাতা সাদা ও হলুদ হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। যদিও শীত উপেক্ষা করেই ধান রোপণ করছে কৃষকরা। রাজবাড়িতে তীব্র শীতে বোরো বীজতলা ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। উৎপাদন ব্যাহত হচ্ছে শীতকালীন শাকসবজির। কৃষকরা জানালেন, তীব্র শীতের কারণে বেড়েছে পোকার সংক্রমণ। চাষাবাদ নিয়ে চিন্তায় পড়েছেন তারা। চারার মাথা পুড়ে যাইতেছে, আমরা খুব বিপদে আছি। ছয় মন সাত মন হইতো, এইবার কুয়াশার জন্য মনে হয় দুই মন তিন মন হইতে পারে। প্রতিকূল আবহাওয়ার এই সময়ে চাষাবাদে কৃষকদের পাশে থাকার কথা জানিয়ে কৃষি বিভাগ বলছে, ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ঢেকে রাখার পাশাপাশি ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।